জিকে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 11। এর আগের অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে প্লেলিস্ট থেকে তোমরা আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে দেখে নিচ্ছি কোষে দেখি 11-এর অঙ্কগুলি। তো 11-এর অঙ্কের মধ্যে আমরা চারের দাগের অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব পাঁচের দাগের অঙ্ক থেকে। তো দেখো পাঁচের দাগে যে অঙ্কগুলো রয়েছে সেখানে দেখো এখানে রয়েছে নিচের ছক পূরণ করি, শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তো এগুলো আমাকে করতে হবে, ঠিক আছে? তো শতকরা 15 দিয়েছে, সেটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপরে তাকে দশমিক ভগ্নাংশ করতে হবে। তো কীভাবে করব আমরা দেখে নিচ্ছি। দেখো এই যে 15, শতকরা 15%, অর্থাৎ 100-এর মধ্যে 15, ঠিক আছে? তো সেটাকে আমরা ভগ্নাংশে করব আর দশমিক ভগ্নাংশে করব। কীভাবে এসেছে দেখো, তো পাঁচের দাগের অঙ্কগুলোর মধ্যে দেখো প্রথমে যেটা ছিল 15 ছিল শতকরাতে, এবং ভগ্নাংশতে সেটা আনতে হলে হবে এ 15-তে, এটা যেহেতু শতকরা তো শতকরা যদি 15 এটাকে পার্সেন্ট ধরে নেবো, ঠিক আছে? তো 15% থেকে আমাকে ভগ্নাংশ করতে হলে হবে, উপরে 15 বসবে, নিচে 100 বসবে। তো সেটাকে কাটাকুটি করলে 5 × 3 = 15 আর 5 × 20 = 100, তো সেই জন্য আমাদের এখানে 3×20 হয়েছিল। তো এবার 3×20 আমরা দশমিক ভগ্নাংশ কীভাবে করবো? এই যে 3×20 হচ্ছে এই 3টাকে আমরা এখানে নামাবো, ঠিক আছে? দশমিক দিয়ে শূন্য নেবো, 20×1 = 20, তাহলে এখানে হচ্ছে 10, দশমিক জন্য 0, 20×5 = 100, তো সেই জন্য কিন্তু এখানে 15 দশমিক ভগ্নাংশ দেওয়া হয়েছে, 0.15, ঠিক আছে? তো এরপরে আমরা দেখে নিচ্ছি 22.13%। তো 22.13% মানে কি? মানে আমরা এটাকে এরকমভাবে লিখবো, 22.13 লিখে নেবো আর নিচে লিখবো 100, তো এইটা আসছে। তো দেখো এটাকে আমরা কীভাবে করব, এটাকে ঠিক এইভাবে করব, ওপরে এটাকে 15টা ভেঙে নিচ্ছি, 33 22 কে 3 দিয়ে গুণ করে 66 হচ্ছে, 66 আর একে 67, তাহলে 67/3 আর নিচে হচ্ছে 100, তো এটা হয়ে যাবে, তার মানে হচ্ছে 67/3 × 1/100, ঠিক আছে? তো এখান থেকে আমরা কত পাবো, উপরে পাবো 67 আর নিচে পাবো 300, তো এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? তো এরপরে আমাদের সেটাকে কী করতে হবে, দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা কী করবো, এখানে 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 আমরা কী করে নিচ্ছি, এটা ভগ্নাংশ, ঠিক আছে? এটা ভগ্নাংশ, এইবার এই 67/300 কে আমরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ পরিণত করব, তাহলে কীভাবে হবে, 67 নামিয়ে নিলাম দশমিকের জন্য 0, 302/670 দশমিকের জন্য 0, 302/600 = 100, ঠিক আছে? তো এবার দশমিকের জন্য আমরা 0 পাবো, 303/900, তো এইভাবে কিন্তু আমাদের পরপর চলতেই থাকবে অঙ্কটা, ঠিক আছে? তো তার জন্য আমাদের কী করতে হবে, এটা 0.223 এটাই লিখতে হবে। তো দশমিক ভগ্নাংশের ঘরে তোমরা 0.223 কিন্তু লিখে নেবে। তো এরপরে কী অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো পরের অঙ্কটা ছিল ভগ্নাংশের ঘরে 1/5 আছে, ঠিক আছে? ভগ্নাংশের ঘরে 1/5 আছে, তাহলে শতকরা ঘরে কত হবে? তো ভগ্নাংশের ঘরে যদি 1/5 থাকে তাহলে শতকরা হলে আমাকে এখানে করতে হবে, এই 1/5 কে আমরা 100 দিয়ে গুণ করে নেব, 5×20 = 100 সমান হচ্ছে 20% হয়, আর তাকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কী হবে, ওই 1/5 1টাকে নামিয়ে দিলাম দশমিক জন্য 0, 5×2 = 10 হয়ে যাচ্ছে, তা 0.2 দশমিক ভগ্নাংশে ঘরে আমরা লিখবো 0.2। তারপর দেখো 0.12 রয়েছে দশমিকের ঘরে, ভগ্নাংশ কী হবে, ভগ্নাংশ হবে 12/100, আর 12/100, আর এদিকে শতকরাতে কত হবে, শতকরা হচ্ছে 12/100 কে আমরা 100 দিয়ে গুণ করে নেব, তাহলে কত হচ্ছে, তাহলে দেখো এই 100 100 কেটে যাচ্ছে, সমান হচ্ছে 12%। এরপর হচ্ছে 3.125, 3.125 কে আমরা ভগ্নাংশ করতে হলে কত করব, 3 1 2 5 লিখে নেব, নিচে বসিয়ে দেবো যতগুলো শূন্য আছে 3টি, ঠিক আছে? এবার এটা কাটাকুটি করলে কত হচ্ছে, 5 দিয়ে কাটো, তো 5 5 2 10 200 হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 5 6 30 থাকছে 12 5 2 10 আর 5 5 25, এবার 25 দিয়ে কেটে দাও, 25 8 400
আর এটা 25, 25, 625, তাহলে ভগ্নাংশ আসবে 25/8। এটা যদি আমরা ইয়েটা করে নিই, মিশ্র ভগ্নাংশ করে নিই, তাহলে 25 এখানে নামলো, 8 × 3 = 24, আর এখানে 1 সমান হচ্ছে 3 × 1 = 8। ঠিক আছে, 3 × 1 = 8 ভগ্নাংশটা হবে। আর তাকে যদি শতকরা করতে যাও, শতকরা করতে গেলে কী হবে, এটাকে আমরা গুণ করে দেবো। এখানে এখানটাকে আমরা কীভাবে গুণ করবো, দেখো 3.125কে আমরা 100 দিয়ে গুণ করে নেবো। ঠিক আছে, এটাকে গুণ করা যেতে পারে, বা এছাড়াও আমরা এখানে কিন্তু আমরা এটাকেও গুণ করতে পারি, 25/800 বা এখানে যেটা রয়েছে সেটাকে আমরা 100 দিয়ে কিন্তু গুণ করতে পারি, মানে এই যে ভগ্নাংশটা এসেছিলো না সেটাকে আমরা 100 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমরা এখানে করলে সুবিধা হবে, দেখো 3125/1000 তাকে আমরা 100 দিয়ে গুণ করে নেবো, 100 দিয়ে গুণ করলে হচ্ছে দুটো শূন্য চলে যাচ্ছে, 10, তাহলে এখানে হচ্ছে 312.5, 8%। ঠিক আছে, 312.5% এটা হবে। তো এরপর আমরা পরেরটা করে নিচ্ছি, শতকরার ঘরে 125 রয়েছে, আমাদের ভগ্নাংশ বের করতে হবে, দশমিক ভগ্নাংশ বের করতে হবে। তো শতকরার ঘরে রয়েছে 125, 125% মানে কি, আমরা ভগ্নাংশ ঘরে লিখবে 125, নিচে বসে যাবে 100। ঠিক আছে, এ 25/4 = 100, 25/5 = 125 সমান 5/4 হচ্ছে। এবার 5/4কে আমরা কী করবো, দশমিক ভগ্নাংশে পরিণত করবো। তাহলে 5/4, কারণ যদি দশমিক ভগ্নাংশ হবে, 5 নামালাম দশমিকের জন্য, সরি, 4 × 1 = 4 হবে, 1, দশমিকের জন্য 0, 4 × 2 = 8, 2 নামলো দশমিকের জন্য 0 হলো, আর 4 × 5 = 20 মিলে গেল, তাহলে দশমিক ভগ্নাংশ হয়ে যাবে 1.25। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা সমাধান করব। তো এরপর আমরা 6-এর দাগের কী অঙ্ক আছে সেটা দেখে নিচ্ছি। তো এখানে 6-এর দাগে যে অঙ্কটা রয়েছে সেখানে বলা হয়েছে, দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন 1:2 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। ঠিক আছে, তো হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা বলে দিয়েছে, এর জলের মধ্যে কতটা পরিমাণে হাইড্রোজেন আছে, কতটা পরিমাণে অক্সিজেন আছে, শতকরা মাপ লিখতে হবে কিন্তু। ঠিক আছে, তো চলো আমরা 5-এর দাগের অঙ্কটা কীভাবে সমাধান করবো দেখে নিচ্ছি। তো 6-এর দাগের অঙ্কটা আমরা এখানে লিখে নেব হাইড্রোজেন হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। তো হাইড্রোজেন এখানে রয়েছে 2:1, 2:1 অনুপাতে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। এবার জলের মোট পরিমাণের হাইড্রোজেন আর অক্সিজেন শতকরা কত লিখি, তো জলের মোট পরিমাণ আমরা 100-এর মধ্যে বের করতে হবে, তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে কত হচ্ছে, হাইড্রোজেনের পরিমাণ কত হচ্ছে, ভগ্নাংশ করলে হয়ে যাবে, দেখো মানে হাইড্রোজেনের ভগ্নাংশ, মানে হাইড্রোজেন হাইড্রোজেন সমান হয়ে যাবে 2/2 × 3, আর অক্সিজেন হয়ে যাবে, অক্সিজেন হয়ে যাবে 1/3, 2/3 হয় সে তিনটা নিচে বসে, আর এই অক্সিজেনের জন্য 1 রয়েছে, 1 বসবে। এবার শতকরা কত হবে, শতকরা হবে এই 2/3কে আমরা 100 দিয়ে গুণ করে নেবো, তো 2/3কে 100 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে, দেখো এখান থেকে আমরা পাবো 200/3, আর এখান থেকে শতকরা পাবো 1/3 × 100 সমান 100/3, তো এই দুটো পার্সেন্ট। ঠিক আছে, এবার এটাকে আমরা পূর্ণ করে নিতে পারি বা নাও করতে পারি, তো পূর্ণ করলে এটাকে হয়ে যাবে, দেখো 200/3কে যদি পূর্ণ করি, তাহলে 200কে নামাতে হবে এখানে, 3, 6, 18, 19, 20, 20 হলো, 3, 6, 18, আবার 2 থাকলো, তাহলে এখানে হচ্ছে 66.2/3%, মানে এটার জন্য আমরা এটা পাবো। তেমনি এটাকে আমরা কত পাবো, এটা থেকে আমরা পাবো 33.1/3%। ঠিক আছে, এইভাবে ভাঙলে কিন্তু আমরা 33.1/3% পাবো। তো তাহলে আমাদের
মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা কত ডিগ্রি? তাহলে আমাদের লিখতে হবে হাইড্রোজেন রয়েছে কত 66.13%, আর অক্সিজেন রয়েছে 33.13%। তাহলে আমরা এটা লিখে নেব, হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা পরিমাণ ছেষট্টি পূর্ণ 2.3%, আর অক্সিজেনের পরিমাণ 33.13%। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সমাধানটা করে নেবো। দেখে নিচ্ছি পরের অঙ্কটা কি আছে। 7 অঙ্কটা রয়েছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তো দেখো, আগে কতগুলো উৎপন্ন হতো 1500টি, এখন উৎপন্ন হচ্ছে 1695টি। তো এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কতগুলো বোতল এবং সেটার উপর আমরা শতকরার পরিমাণ বের করব। তো দেখো, 7-এর অঙ্কটা আমরা কীভাবে করছি, আগে এখন বোতল হয়, তাহলে আমরা লিখব এখন বোতল হয় উৎপন্ন হয় 1695টি, আর আগে বোতল উৎপন্ন হতো 1500টি। তাহলে এখন উৎপাদন বেশি হচ্ছে 5 হচ্ছে এখানে, 9 হচ্ছে এখানে, হচ্ছে 1195টি। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করলাম, তো 195টির বোতল কিন্তু এখন বেশি হচ্ছে। তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তো শতকরা কত বৃদ্ধি পেয়েছে এখনকার হিসাবে যদি শতকরা ধরা হয়, তাহলে এতগুলোর মধ্যে এতগুলো বৃদ্ধি পেয়েছে, আর তাহলে 100-এর মধ্যে কত পাবে, তো সেটা আমরা বের করব। তো দেখো, এখন 1500-এর মধ্যে কিন্তু বেশি হচ্ছে 195টি, তাহলে সেটা আমরা লিখব এর মধ্যে বেশি 195টি, একের মধ্যে বেশি 195/1500টি। এবার 100-এর মধ্যে শতকরা বের করতে বলেছে, তার জন্য 100-এর মধ্যে বের করব, তাহলে 195 নিচে বসবে 1500 গুণ ওপরে 100, তো দুটো শূন্য কেটে যাচ্ছে এখানে, আর 15 দিয়ে কাটলে এখানে 13 হচ্ছে, ঠিক আছে, সমান 13%। তো 13% কিন্তু বোতল বেশি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা লিখব শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখব কারখানায় উৎপাদন ক্ষমতা, কারখানায় কারখানায় উৎপাদন ক্ষমতা 13% বেড়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে অঙ্কটা। তো আজকে আমরা 7-এর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা 8-এর অঙ্ক থেকে আলোচনা করব। তো আজ এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই।